ভাই কে স্টুডেন্ট ভাই দোয়া লাগবে ভাই স্টুডেন্ট পয়সা তার সঙ্গে পয়সা মা সঙ্গে আচ্ছা আচ্ছা পয়সা দেন ভাই কি দিব ভাই ভিক্ষা ঘুরমিয়া আর টাকা পয়সা নাই যা বাকি তো দিব মনে লিখে রাখ ভাই মানুষের দোকান দিয়ে বাকি লয় বুঝছি কিন্তু বিচু ক্ষেত্রে যে বাকি লো এটাই প্রথম বললাম ভাই আমি শুধু বাকি তো ভিক্ষা না প্রেম ভালোবাসা হলো ভাই আমি বাকি একটা ভিতরে নাই ভাই আপনার আমি দোয়া দিছি না আপনি আমার টেকা দেন ভাই আর নাহলে কিন্তু আমি দোয়া ফেরত নেব ভাই আমার বাপ জনাব দঞ্চা মিয়া আর একটা মুদির দোকান ছিল ওই হালায় ডেলি ভাই বাকি ব্যস্ত ভাই বাকির টাকা উড়াইতে উড়াইতে হালায় গেছে কা কবর এক মিনিট ভাই সবই বুঝলাম কিন্তু বাকি সবার সাথে কবরে যাওয়ার কি সম্পর্ক ভাই শুনতে চান হ্যাঁ ভাই শুনতে চাই তাহলে শুনেন ভাই অনেক অনেক বছর আগের কথা আর ভাই এদিক কেন থাকা ওদিক থাকা আরে ওই দিক থেকে দেখেন দিল ওটা আমার বোর জানালা ওই দিক থেকে সরি ভাই দিচ্ছি একটু পরে আপনি জেনে যান ওটা তো সবচেয়ে বড় বিশাল মহাবিদ্যালয় আরে ভাই লজ্জা দেন এতটা মহান নামি ভাই কি শিখবেন কোন তো আমারে বাটপারি ভাই মানে কিভাবে আপনি মাইন্ডসেট টাকা না দিয়া রেস্টুরেন্ট আইয়া দাঁত দোয়া দিয়া যেমনি গিলেন ভাই এটাই আপনার কাছে আমি শিখতে এসি দিমু তো ভাই হাতে টাকা পয়সা নাই টাকা থাকলে কি আর আপনি ঘুরাইতাম টাকা না দিয়ে খাইতাছো হোটেলে তাহলে আমার কাছে খাওয়ার টাকা পর্যন্ত নাই ভাই তিন দিন ধরে আমি খাই না ভাই চলতে পারি না টাকা লিখে ভাই না আমার কাছে বাকি থেকে চান ভাই তিন দিন ধরে খাইতে পারি না মিয়া আর আপনার কাছে আমি বাকি থেকে চান মিয়া তিন দিন ধরে আমি খাইতে পারি না মিয়া রেস্টুরেন্টে বসে খান আর কোন খান না ভাই ভাই কারে খুঁজতেছেন ইয়ে রেস্টুরেন্ট ছিল ভাই রেস্টুরেন্ট কই পেলেন ভাই এই জায়গায় এটা তো রাস্তা রাস্তায় লোকন তো আপনার রেস্টুরেন্টে ছিল রেস্টুরেন্টের কথা কইলেন ভাই রেস্টুরেন্টের কথা তো আমি স্বপ্নেও তো দূরের কথা চিন্তাও করতে পারি না ভাই আমি তিন দিন ধরে খাই না ভাই আর আপনি আমার রেস্টুরেন্টের কথা কন এত কিছু বাদ আমার টাকা ভাই আপনি কবে দেন ভাই একটু কোন না ভাই আপনার টাকা ভাই আমি দুই দিনের ভিতরে দিয়ে দেব ভাই ঠিক আছে ভাই ভাই মিজেন ভাই না হয় ভাই আরে বেড়া সর গাঞ্জার ব্যবসায়ী তোমার হাতে তো শক্ত শক্ত দাঁড় রাখতেছে হাত না অন্য কিছু শক্ত আপনার বাবা মিয়া দোকানদার তুই দোকানদার তুই থাকবি দোকানে তুই এখানে কি করছ এখানে তোমার বউ থাকার কথা বুঝলাম ভাই শিখলাম সবকিছু আপনার কাছ থেকে বাকি টাকা খবর নাই বিয়ে করতে হয়ে গেছেন মিয়া টাকা কই মনে সুখ নাই শান্তি নাই একটু সুখ নিতেইছি খাটে তাও তুই আমার জ্বালাইতেছিস তুই এনতে যা টাকা দেয় পয়সা নাই সুখ নিতেছেন খাটে মিয়া কালকে ভিতরে আপনি আমার টাকা দিবেন ও বাবা হালা আমার স্বপ্নে শান্তিতে থাকতে দেয় না স্বপ্নের ভিতরে চলে আয়
আমার টেকা দিও না আগ পর্যন্ত ওয়াশরুম ঢুকতে দিব না বুঝুন নাই তুই ভাই পাবলিক টয়লেটের ভিতরে আমার জালাস ভাই আমার মাফ কর বড় ভাই ভাই তুই আমার স্বপ্ন শান্তি দেস না তুই আমার ঘুমাইতেও শান্তি দেস না ভাই তোমার একটু শান্তি দে ভাই তুই কি করলে আমার শান্তি দিবি ভাই তোরে টাকা দিব তো তোর আমি কালকেই টাকা দিয়ে দেবো যা ভাই যা তুই আমার একটু ঘুমাইতে দে ভাই শান্তি মতো বড় ভাই কালকে বিতে যাবে টাকাটা পাই বড় ভাই আজকে গেল ভাই বাকি টাকাটা দেন ভাই কইছিলাম তো ভাই আজকে দিবেন ভাই এখনই ভাই দেন ভাই টাকা দেন ভাই দিতাছি তো ভাই এই তো কালকে দিতাছি ভাই কিছু মনে করেন না ভাই দিতাছি ভাই কালকে কালকে করতে করতে ভাই একটা বছর ভাই হয়ে গেছে ভাই এখন তো ভাই আমার টাকাটা দেন ভাই আপনি ভাই কোনো টেনশন করেন না ভাই এই তো আমি কালকেই দিতাছি ভাই কোনো প্রবলেমই নাই দশটা বছর হয়ে গেছে ভাই এখন তো ভাই দেন ভাই টাকাটা ভাই ভাই দিতাছি ভাই কালকেই দিতাছি ভাই কালকে কালকে করতে করতে ভাই দশটা বছর ভাই পার হয়ে গেছে ভাই এখন তো ভাই দেন ভাই ভাই দিতাছি ভাই দেখতাছেন ভাই একই ষাট দশটা বছর ধরে পড়তাছি ভাই ষাট কেনার পর্যন্ত টাকা নাই ভাই আমার কাছে আর আপনি আমারে কইতাছেন টাকা দিতে ভাই আপনার টাকা আমি ভাই কালকেই দিয়ে দিতাছি ভাই নাই পঞ্চাশটা বছর তো হইয়া গেল এখন তো ভাই টাকাটা দেন ভাই মইরা গেলেন ভাই টাকাটা দিতাছি তো ভাই লন না ভাই এরপর আমার বাবা জনাব দইঞ্চা মিয়া একদিন আমার স্বপ্নে আইছিল আইয়া কয় বাবা তুই খুন কর চুরি কর লাগলে মানুষের বউ খাইয়া দে তারপরও বাকি গেছিস তারপরও ভুল ক্রমে একদিন আমি বাকি গেছিলাম এর ফলাফল এই যে থালা সরি সরি থালাও নাই